আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ক্যালিফোর্নিয়ার আরও একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের জন্য হাজির হলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্ট করবেন বরাবরের মতোই দোয়া করতে ভুলবেন না আমাদের জন্য তো এটা হচ্ছে সপ্তক যে আমি কত ভিডিওতে শেষ করলাম ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এটা হচ্ছে ওদের হোটেল ওদের হোটেলটা আসলে এয়ারপোর্টের খুব কাছেই ছিল এবং ওদের যে কনফারেন্সটা হওয়ার কথা ছিল সেটা এই হোটেলে সেরাটন দেখছেন আপনারা সেরাটন হোটেল লস অ্যাঞ্জেলেসের তো ওরা এখানে যখন যায় মানে ওদের সমস্ত কাজ শেষ করে এয়ারপোর্টে সব কিছু করে লাগেজ নিয়ে যেতে যেতে প্রায় চারটার মতন বেজে যায় বিকাল আর ওখানকার ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন তো এই ক্লিপগুলো কিন্তু আমি গত ভিডিওতেও বলেছি আপনাদেরকে যা যা শেয়ার করছি এগুলো সবই সপ্তকের পাঠানো ক্লিপ আর ওরা ভেতরে ঢুকে যাচ্ছে তো আমি জাস্ট স্মৃতি করে রাখার জন্য ব্লগ আকারে শেয়ার করছি এছাড়া আর অন্য কোনো কারণ নাই কারণ ফোনের মেমোরিও ফুল হয়ে যায় আমাদের ডিলিট করতেই হয় যারা আমরা মোবাইলে ব্লগ বানাই বা ব্লগার আছেন সবাই জানেন যে ফোন ডিলিট করতে হয় ফোনের ভিডিওগুলো তো ডিলিট করা মানেই হারিয়ে যাওয়া তাই এইভাবে রেখে দেওয়া এটা হচ্ছে ওদের লবি তো এখানে ওরা ওয়েট করছিল ওদের চেক ইন করার জন্য তো এই যে চেক ইন এখানে হয়ে গেছে রুমের চাবি এটা মনে হয় চব্বিশ তলা হোটেল ওদের ফ্লোর ছিল নয় তলায় এই যে রুম ওদের ওরা তিনটা ছেলে তো তিনজন একটা রুম শেয়ার করেছে এটা একটা বড় বেডরুম দুইটা বেড ডাবল বেডওয়ালা তো আসলে অত সুন্দর করে ভিডিও না মানে এই যেভাবে নর্মালি আমরা হলে করে করতাম বুঝতেই পারেন যে বাচ্চারা তো অত মানে অত খেয়াল করে না যে কোনটা কীভাবে দেখাতে হয় বা কী কিছু তারপরেও এতটুক যে পাঠিয়েছে আমি এটা অনেক খুশি আর এটা হচ্ছে বাইরের ভিউ ওদের রুম থেকে পরে ওখান থেকে আসলে ওদের সন্ধ্যার সময় যে ওখান থেকে ফ্রেশ হয়ে খেতে গিয়েছিল তারপরে আমার ভাইয়ের একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে ও ক্যালিফোর্নিয়াতেই থাকে তো ওরাও সঙ্গে দেখা করতে এসেছে এখানে ওরা দুই দুইজনকে দেখতে পাচ্ছেন সেদিন তারপরে আর কিছু ভিডিও হয় নাই তারপরে এটা হচ্ছে পর সকালবেলা ব্রেকফাস্ট একদম টিপিক্যাল আমেরিকান ব্রেকফাস্ট প্যানকেক হুইপড ক্রিম অ্যান্ড সিরাপ তো ব্রেকফাস্ট করে ওদের যেটা ওই দিনের মানে বাইশ তারিখের ভিডিও এগুলো বাইশ তারিখে ওদের দাওয়াত ছিল হচ্ছে আইরিশ কনসুলেটের অফিসে তো কনসুলেট অফিসটা ছিল বেভারলি হিলসে তো আপনারা ভিতরের ছবি দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে কোনো ধরনের এমবেসির ভিতরে ভিডিও করা অ্যালাউড না সো সেখানে ওরা কোনো কিছু ভিডিও করতে পারে নাই ওরা জাস্ট কনসোলেটের সঙ্গে দেখা করেছে ওনাদের ওখানে কিছু মাহে রিফ্রেশমেন্টে যেরকম হালকা পাতলা খাওয়া দাওয়া ছিল এগুলা খেয়েছে ছবি টবি তুলেছে তারপর ওখান থেকে বের হয়ে তারা সামনেই একটা মলের মতন ছিল সেখানে গিয়েছে তো এই ওদের সঙ্গে যে কনসোলেটের যে দেখা করার এটা এটা হচ্ছে তারা তাদের যে টুইটার হ্যান্ডেল আছে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কনসোলেট অফিসের সেখানেও পোস্ট করা আছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন আসলে আমেরিকায় আইরিশ অনেক থাকে সব শহরেই মনে একটা করে আইরিশ এমবেসি আছে তো কথাবার্তা নাকি খুব ভালো হয়েছে ওদেরকে কংগ্রাচুলেশন দিয়েছে প্রেজ করেছে তো এইটা হচ্ছে টুইটার হ্যান্ডেল কনসোলেট অফিসের আইরিশ এমবেসির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তো ওইখানে দেখলাম যেটা দিয়েছে তারপর ওইখান থেকে তারা বের হয়ে এই মলটাতে গিয়েছিল তো আমাকে একটু একটু করে ক্লিপ পাঠিয়েছে আর খুবই এনজয় করেছে বাট ওরা খুবই বিজি যেটা মানে কয়েকদিন ধরেই হচ্ছে যে প্রতিদিনই ওদের যা প্ল্যানগুলা এগুলো আসলে এখান থেকে করে যাওয়া আইল্যান্ড থেকে করে যাওয়া যে কখন কোনটা কোথায় যেতে হবে তো আর সময় নষ্ট করার কিছু নাই তো এখানে তারা একটু একটু করে শপিং করেছে আর আমার জন্য একটু একটু করে ক্লিপ পাঠিয়েছে সেফোরা তারপর সব ব্র্যান্ডের দোকান ভিভারলি হিলস আসলে খুবই পশ এরিয়া তো আপনারা দেখেন একটু এনজয় করেন আর ওদের মেইন যে প্রোগ্রামটা সেটা ছিল হচ্ছে ফ্রাইডে নাইটে ছিল তো কনফারেন্স শুরু হয়েছিল তেইশ তারিখ থেকে তো এই দিনটায় ওরা এখানে গিয়েছে তারপরে জেপিএল ল্যাবরেটারিতে রোবোটিক ল্যাবরেটারিতে যাওয়ারও কথা ছিল সেটা আমি এখানেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে এখান থেকে বের হয়ে ওরা একটু লাঞ্চ করে করার পরে ওরা আবার আরেকটা শহর পাশে ডেনা আরেকটা শহর আছে সেখানে যায় এখান থেকে সেটা হচ্ছে নাসা ফান্ডেড একটা ল্যাবরেটরি এবং ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টার এই দুইটা ওরা দেখে তো ওইখানে যাওয়ার জন্য আসলে ওদেরকে এখান থেকে বুক করে যেতে হয়েছে কারণ ল্যাবরেটরিটা কাজ করে মানুষজন এখানে তো এভাবে সবাইয়ের নর্মাল মানুষজনের যাওয়া আর কি এটা ইয়া নাই বাইরে থেকে আপনি একটু ঘুরে ঘরে দেখে আসতে পারেন বা মিউজ সুফিনিয়া সব থাকে ওখান থেকে কিছু টুকেটাকে কিনতে পারেন কিন্তু ল্যাবরেটরি ভিতর পর্যন্ত যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে বুক করে পারমিশন নিয়ে যেতে হবে তো ওইখানে ওদের দেওয়ার ছিল মানে ওদের টিচার এটা ব্যবস্থা করেছিল কনসোলেটের অফিস থেকে বইটা সে এনেছে আর যা আটকেটাকে যে ছবিগুলো দেখছেন আপনারা তারপর সেখান থেকে আবার এই শহরে গিয়েছে তো ওরা আসলে মেনলি সব জায়গায় উবারেই ঘোরাঘুরি করছে আর হাঁটা প্রচুর হাঁটছে তাই আমি আমাকে দেখালো যে প্রতিদিন প্রায় দশ হাজার এগারো হাজার স্টেপ হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতেই আর ওয়েদার এত সুন্দর অবভিয়াসলি আমরা যারা গ্লুমি ওয়েদারে থাকি আমরা একটু রোদ দেখলে বা একটু এরকম ঝকঝকা আকাশ দেখলে আমরা খুবই খুশি হয়ে যাই অনেক মজা লাগে আমাদের কাছে মানে মন ভালো হয়ে যায় এরকম আর কি ব্যাপার একটা আর এই যে চলে এসেছে ওরা জেপিএলে এটা পাসাডেনা শহরে তো এখানে একটা সুভেনিয়ার শপ ছিল এখান থেকে সে টুকিটাকি কিছু শপিং করেছে আর অবশ্যই ওই জায়গাটা দেখে তো অনেকই ভালো লেগেছে আসলে এখনও আমি যেমন বললাম যে ওরা এত বিজি আর টাইমের সঙ্গে আমাদের বনে না তো ওইভাবে সব ব্যাপারে কথা বলাটা আমাদের সঙ্গে সেইভাবে হচ্ছে না মানে এক্সপেরিয়েন্সটা বা ও কী ফিল করেছে বা ওকে কনসোলেটের অফিস থেকে কী বলেছে বা কে কী বলছে এত ভালো মতো আমি আসলে শুনি নাই সেগুলো আমরা আস্তে আস্তে যখন আসবে শান্তি মতো বাসায় বসে তখন তারপরে শুনতে পারবো কারণ ফোনে কথা খুবই কমই হচ্ছে দুই চার মেয়ে দুই চার মিনিট করে হচ্ছে আর এই তো ক্লিপ ও যেখানেই যায় খালি ছবিই পাঠাইতে থাকে আর ভিডিও টুকিটাকি করতে থাকে আমাকে পাঠাচ্ছে তো এইগুলোই আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এক্সপেন্সিভ আছে ওইখানকার জিনিসপত্র বেশ ভালো এক্সপেন্সিভ শুনলাম তো এখান থেকে সে টি শার্ট কিনেছে তারপরে ম্যাগনেট কিনেছে ফ্রিজে লাগানোর নাসা লেখা আর তার যা যা পছন্দ হয়েছে সেগুলো সে কিনছে আর কি এরকম ওর ফ্রেন্ডরাও কিনেছে যে আর কি রিং একটা টি শার্টের দাম টোয়েন্টি সেভেন ডলার হ্যাটের দাম মানে ওই যে ক্যাপগুলা দেখলে ওগুলোর দাম হয় টোয়েন্টি টু ডলার্স করে তো বাস ভালোই এক্সপেন্সিভ আছে আর কি আর এইটা হচ্ছে আসলে ল্যাবরেটারি আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন নি ভিতরে কিন্তু মানুষজন কাজ করছে তো এটা উপর থেকে ওরা দেখেছে দেখে একটু ভিডিও করেছে আর ভিতরে যে ভিডিও করা অ্যালাউড না তো সেটা তারা করতে পারে না এর ওখানে মানুষজন যেহেতু কাজ করছে আসলে আমার এই ক্লিপটুকু দেখার পরে আমার কাছে মনে হলো যে যারা স্পেসের রিলেটেড কোনো জব করে ল্যাবরেটারিতে হোক বা নার্সে হোক বা যেখানেই হোক তারা কতটা প্যাশনেট এই ব্যাপারটা নিয়ে যে ঘন্টার পর ঘন্টা এই কাজটা করা ল্যাবরেটরিতে বসে বা এইভাবে রিসার্চ কাইন্ড অফ থিং করা এটা কিন্তু আসলে ছেলে খেলা না মানে যদি আপনি খুব এই ব্যাপার আপনার প্যাশন না থাকে আপনার ভালো লাগা না থাকে এই কাজগুলো অনেকটা মনে হয় বোরিং যে আপনি ঘন্টার পর ঘন্টা বাইরের মানুষ দেখতে পাচ্ছেন না বা মাইক্রোস্কোপ তাকাইয়েই আছেন আকাশের দিকে এই জিনিসটা আমাকে পাঠিয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনি একটু এনজয় করেন ওখান থেকে বের হয়ে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টার তো এখানে ওই যে যেগুলো ইউজ করা হয়েছে স্পেসে যাওয়া যেতে আগে পরে যত কিছু একটা মিউজিয়াম কাইন্ড অফ থিং এভাবে ওরা বানিয়ে রেখেছে তো এখানে ওরা ঘুরেছে তো সেদিনকার ঘোরাঘুরি ওদের এই পর্যন্তই ছিল প্রতিদিনই আসলে দুই তিন জায়গায় করে দুই তিনটা দুই তিনটা করে ওরা ঘুরছে প্রোগ্রামে যাচ্ছে করছে তার তার মধ্যে আবার রুমে যেয়ে হোটেলে রাত্রেবেলা স্পিচে প্রিপারেশন চলছিলো প্র্যাকটিস চলছিলো তো এগুলা করতে করতে আসলে ওদের ওইখানে রাত্রে বারোটা একটা বেঁচে যায় আর তারপরে কথা বলা হয় না ঠিকমতো কারণ ঘুমাতে হয় পরদিন সকাল সকালে আর্লি মর্নিংয়ে উঠতে হয় তারপর জেট লাগের তো একটা ব্যাপার আছে সব মিলিয়ে মানে একটা ভজঘট অবস্থা তারপরও তারা খুব এনজয় করছে প্রতিটা জিনিস মানে দেখতে পাচ্ছে এটাই ভালো লেগেছে তো আজকে আমি ভিডিও শেষ করব আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা তাহলে আসি আপনাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ আল্লাহ হাফেজ